বলবে ভাইরা আসসালামু আলাইকুম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গাফুরুর রহিম, নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আছি রিয়াজুল জান্নাতে। সারা পৃথিবীর মুসলমানদের জন্য, মুসলিম মুমিনাতের জন্য দোয়া করি, দোয়া করেছি আল্লাহর কাছে নবীজি রসিলায়, দোয়া করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, দোয়া করেছি আমার নারায়ণগঞ্জবাসীর জন্য। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গাফুরুর রহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের দোয়া কবুল। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সৌদি আরবের মক্কা বা মদিনায় শামীম ওসমান কথা বলছে। ওসমান সাহেবের এই ভিডিওতে ছিল কিছু মজার কমেন্টস। সিদ্ধার্থ দে লিখেছেন, হঠাৎ দেখলে মুখটা ছাগলের মতো লাগে। রাকিব লিখেছেন, আমার সামনে এই বেশের সামনে পড়েছিল একদিন, আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ভূত, পরে দেখি একটা মরা বাড়িতে আসছে। রিয়াদ হোসেন লিখেছেন, সারা জীবন হজ কর। হৃদয় খান লিখেছেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। এমডি মাসুদ হোসেন লিখেছেন, আমিও দোয়া করে দিলাম, খুব তাড়াতাড়ি তোমার গোয়ায়ও গরম ডিম ঢুকানো হবে। মামুনুর লিখেছেন, ওইখানে বাংলাদেশি ওনাকে মারে না কেন।